হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত। তো আজকে আমি একটি টিপস দেবো, যেটা হচ্ছে ইউটিউব টিপস। সেটা অবশ্যই অনেকে জানে না, আর যারা জানে না তারা অবশ্যই যদি ভিডিওটি দেখেন তবে শিখতে পারবেন। তো আজকে আমি দেখাবো যে নিজের ইউটিউব চ্যানেলে কে কে সাবস্ক্রাইব করেছে এবং কে কে পাশের বেল আইকনটা বাজিয়েছে। তো এই টিপসটি অবশ্যই যারা জানে না তাদের জন্য। তো যারা জেনে না থাকেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখুন, আর এই ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পেরে যাবেন যে কীভাবে এটি চেক করবেন। তো বেশি ভিডিওটি লম্বা না করে চলুন, আমি মোবাইল স্ক্রিনে আছি, সেখানে সুন্দরভাবে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আপনার মোবাইলে যে ব্রাউজার আছে তো যে কোনো ব্রাউজার থেকে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো আপনার মোবাইলে যদি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি আছে তো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু খুব সহজেই করতে পারবেন। তো আমি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাচ্ছি। তো আমি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। তো ক্লিক করলে ঠিক আছে কিন্তু পেজটি চলে আসবে। চলে আসার পর সার্চ বক্সে youtube.com লিখে কিন্তু সার্চ করে দেবেন। দেখুন আমি youtube.com লিখে এখানে কিন্তু সার্চ করছি। তো সার্চ করলে ঠিক আছে কিন্তু পেজটি চলে আসবে। তো পেজটি চলে আসার পর এটা কিন্তু আপনাকে ডেস্কটপ সাইটে খুলতে হবে। তো এটা যদি খুলতে না জানে থাকেন তো কী করবেন দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। উপরে দেখুন থ্রি ডট বলে একটি অপশন আছে কোনাটাতে, তো এখানেতে ক্লিক করবেন। ওখানেতে ক্লিক করলে ঠিক আছে অনেকগুলো সেটিং চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট বলে একটি অপশন আছে, তো ডেস্কটপ সাইটটি দেখে কিন্তু ক্লিক করে দেবেন। তো ডেস্কটপ সাইটে ক্লিক করলে একটু জুম করে দেখতে পারবেন আপনার যে ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচার যেটা দেওয়া আছে সেটা কিন্তু উপরে দেখতে পাবেন। এই যে দেখুন এখানে আছে, তো ওইখানেতে ক্লিক করবেন। তো ঠিক ওইখানেতে ক্লিক করলে নিচে দেখুন একটা সেটিং বলে অপশন আছে, এই যে দেখুন সেটিং। তো এখন কিন্তু সেটিংটাতে ক্লিক করে দেবেন। তো সেটিংটাতে ক্লিক করলে এবার কিন্তু পেজটি চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখুন চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার বলে একটি অপশন আছে প্রথমে, তো এখানেতে ক্লিক করবেন। এই যে দেখুন চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার, ঠিক এখানে দেখুন কিন্তু ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে এভাবে কিন্তু ইউটিউব স্টুডিও যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু এটা খুলে যাবে। তো এখানে খুলে যাওয়ার পর এখানে কিন্তু আমি দেখিয়ে দেবো যে কীভাবে দেখবেন যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে কারা এবং কারা বেল যে অল নোটিফিকেশন আছে কারা কারা ক্লিক করেছে, ঠিক আছে। তো আমি তার আগে দেখিয়ে দিই কারা কারা আপনার চ্যানেল সাবস্ক্রাইবার আছে, যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে তারা এখানে দেখতে পাবেন। যে এখানে দেখুন 90 দিনে দেখা যায়, কিন্তু চাইলেই কিন্তু আপনি 1 বছর দেখতে পারেন কিংবা 28 দিনেও দেখতে পারেন। তো সিওর করলেই কিন্তু পুরো সাবস্ক্রাইবার লিস্ট চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাবেন যে কারা কারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কারা কারা বেল আইকন যে অল নোটিফিকেশন কারা ক্লিক করেছে আর কারা করেনি। তো এই জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালিটিক্স বলে একটি অপশন আছে যে এইখানটাতে, তো এইখানটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো সেটিং চলে আসবে। তো সেটিং চলে আসার পর এখানে দেখুন অডিয়েন্স বলে একটি অপশন আছে, যে দেখুন অডিয়েন্স, তো এখানে ক্লিক করে দেবেন। তো ঠিক এইখানে ক্লিক করলে এভাবে কিন্তু পেজটি চলে আসবে। তো চলে আসার পর আমার একটু জুম করা আছে, তো আমি জুমটা একটু কেটে দিচ্ছি। তো কেটে দিলে এখানে একটু জুম করে দেখুন সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন, এই যে দেখুন একটি অপশন আছে। তো এইখানে কিন্তু দেখতে পারবেন, এই যে এখানে দেখুন যে আপনি যতগুলো আপনার সাবস্ক্রাইব আছে 1000 হোক কিংবা 2000 হোক, যদি আপনার 2000 সাবস্ক্রাইব থাকে তাহলে কিন্তু দেখুন 1000 লোক কিন্তু বেল আইকনটি অল নোটিফিকেশন ক্লিক করেছে। তো এইভাবে যে পার্সেন্টেজের হিসাবে এখানে দেখাচ্ছে, যদি 100 জন থাকে তাহলে যেন 50 জন করেছে আর 50 জন করেনি। তো এইখানে কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন সাবস্ক্রাইবার 28%, মানে 28% লোক যারা আছে তার শুধু যার সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, মানে বেল আইকনটি অল নোটিফিকেশন কিন্তু ক্লিক করেনি। তো আশা করি বুঝতে পেরেছেন যে নিজের পার্সেন্টেজটা কীভাবে দেখবেন, কারা কারা আপনার বেল লাইক যে বেল অল নোটিফিকেশনটি আছে কারা কারা ক্লিক করেছে আর ক্লিক করেনি। তো হ্যালো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আজকের ছোট্ট টিপস। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর যে বন্ধুগুলো জানে তাদেরকে শেয়ার করতে একদমই ভুলবেন না, তাদেরকে শেয়ার করুন। আর যদি এই চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে এবং সাথেই থাকুন। তো দেখা হবে একটি নতুন ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম আমার পাশে সদা সর্বদা জুড়ে থাকুন।